প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা ব্রিজেশ ত্রিপাঠী। মৃত্যুকালে বয়স হয়েছিল 72 বছর। সূত্রের খবর, সপ্তাহ দুয়েক আগে অভিনেতা ডেঙ্গিতে আক্রান্ত হন। মেরঠের একটি হাসপাতালে অভিনেতাকে ভর্তি করা হয়। সম্প্রতি সুস্থ হয়ে মুম্বাইয়ে ফিরেও আসেন তিনি, কিন্তু 17ই ডিসেম্বর রবিবার আচমকাই হৃদরোগে আক্রান্ত হন ব্রিজেশ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বলিউডে অভিনয় করলেও ব্রিজেশকে অনুরাগীরা মনে রেখেছেন ভোজপুরি ইন্ডাস্ট্রিতে তাঁর একাধিক জনপ্রিয় খল চরিত্রের জন্য। অভিনয় করেছেন রবি কিষাণ, মনোজ তিওয়ারি, দীনেশ লাল যাদব, পবন সিং এবং কেশরীলাল যাদবের মতো তাবড় তাবড় ভোজপুরি অভিনেতাদের সঙ্গে। ব্রিজেশের প্রয়াণে অভিনয় জগতে শোকের ছায়া। প্রয়াত অভিনেতাকে স্মরণ করে রবি কিষাণ বলেন, আমরা একসঙ্গে প্রায় 100টি ছবিতে অভিনয় করেছি। ওনার প্রয়াণে সিনেমা জগতে একটা যুগের অবসান ঘটল। ঈশ্বরের কাছে ওনার আত্মার শান্তি কামনা করছি। সোমবার মুম্বাইয়ে ব্রিজেশের অন্তিম ক্রিয়া সম্পন্ন হয়। ভোজপুরি ইন্ডাস্ট্রিতে প্রায় 5 দশকেরও বেশি কেরিয়ার ছিল ব্রিজেশের। 1979 সালে সাইয়া তোহারে কারণ ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। তবে ভোজপুরি ছবির পাশাপাশি একাধিক হিন্দি ছবিতেও অভিনয় করেছেন ব্রিজেশ। 1980 সালে মুক্তি পায় ব্রিজেশ অভিনীত প্রথম হিন্দি ছবি ট্যাক্সি চোর। ভোজপুরি ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে অগণিত হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেছিলেন তিনি। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, শাহরুখ খান, সলমন খান, রজনীকান্ত, রবি কিষাণের মতো অভিনেতাদের সঙ্গে পর্দায় তাঁকে দেখেছেন দর্শক। উনি পরপারে যেখানেই থাকুন ভালো থাকুন। ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।